হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। আজকে আমি বানাবো গাঠি কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেল আমার গরম হয়ে আছে, তো প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। দেখুন, আমি এক এক করে ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিলাম। তো ট্যাংরা মাছগুলো আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব। গাঠি কচুগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এক পিঠে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এক পিঠে আমি পাল্টি করে দিলাম। এমনি করে আমি সব ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। আমার রেসিপি হলো গাঠি কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো দেখুন বন্ধু, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি উঠিয়ে রেখে দেব। এমনি করে আমি এক এক করে সব মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো সব আমার ভাজা হয়েছে। এবার তেলে ফোড়নে দিলাম 5 ফোড়ন, আর কেটে রাখা পেঁয়াজগুলো এবার আমি দিয়ে দিলাম। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজবো। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গাঠি কচুগুলোকে দিয়ে দিলাম। গাঠি কচুটা লাল লাল করে আগে ভেজে নেব। এর মধ্যে দিলাম লবণ। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যে যেমনি খান। আর দিলাম হলদি পাউডার। তো লবণ আর হলদি পাউডার দিয়ে গাঠি কচুটাকে আগে আমি লাল লাল করে ভাজব। এর মধ্যে আমি একটা টমেটো দিলাম। এদিকে আমি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছি। তো গাঠি কচুটা আমার ভাজা হয়ে গেলে আমি আদা কাঁচা লঙ্কার মশলাটা অ্যাড করবো। দেখুন, আমার গাঠি কচুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষাবো। এর মধ্যে আমি 1/2 চামচ জিরে ধনের মিক্স মশলা দিলাম, অ্যান্ড 1/2 চামচ আমি শুকনো লঙ্কা গুঁড়ো। বাস এতটাই মশলা দেবো, এতে খুবই কম মশলা লাগে। এবার মশলাটাকে আমি ভালো করে কষাবো। তো মশলাটাকে দেখুন, আমার তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার ভাজা হয়ে আছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করব। দেখুন, ঝোলটা ফুটে আছে। এবার আমি ট্যাংরা মাছগুলোর মধ্যে দিয়ে দেব। ট্যাংরা মাছ দিয়ে গাঠি কচুর ঝোল। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখব আমার মাছের ঝোলটা কতদূর রেডি হলো। কচুর মুখীগুলো সব সিদ্ধ হয়ে আছে। এটা একটু গ্রেভি থাকবে, পাতলা ঝোল থাকবে। তো বন্ধুরা, আপনারাও ঘরে এইভাবে গাঠি কচু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলো, টাটা, বাই বাই।